অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। সাড়ে নটা বাড়ি থেকে বেরিয়েছি, প্রায় ধানের কাজ ছিল, বাট আজকে অতটা পরিমাণে চাপ নেই, তার জন্য করেছি আমি আমার বোনের বাড়ি বেড়াতে বেড়াতে এখানে খাওয়া দাওয়া করবো, এখানে সেই সন্ধ্যাবেলায় বাড়ি যাবো, সারাদিন এখানে খাবো, আজকে ফিরে দেখতে দেবে আর কিছু চাই না আমি। আসতে সবার প্রথম দিয়েছে এক গ্লাস রুটি, বাট এটা অতটা পরিমাণে ঠান্ডা নেই, আমি যতটা মানে চেয়েছিলাম মোটামুটি ঠান্ডা না, তোমাদের বরফ দিটা মানে একটু নুন নুন পড়া লাগছে, নুন দিয়েছে চাবিটা চাবিটা বলছি তোদের বাড়িতে কুটু মেয়েছি আজকে, আমি আমি খাবি না একটা ভাগ্নি আর এই একটা ভাগ্নি আর এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করে রেজাল্ট দেখতে, প্রথম কুচবিহার, কোচবিহার, দ্বিতীয় পুরুলিয়া, তৃতীয় দক্ষিণ দিনাজপুর, আবার বীরভূম নিউজটা দেখি, আবার আমাদের এখানে মানে আমার টিমমেটের মধ্যে মানে এই কজন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, হ্যাঁ দুজন না তিনজন দিয়েছিল, তারপর তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করবো কত পেয়েছে। সেরা একটা ভিউ ভাই এখান থেকে, এখন আমি এখানে শুয়ে শুয়ে করবো চেরেটি, তারপর ছবি ভালো ভালো আজকে ইয়ার রেডি করবো, বাট বাড়ি গিয়েছিলাম একটু আগে তো আমার মনেই নেই। ফাইনালি গোসল করা কমপ্লিট, এটা হচ্ছে গোসল করার পরে লুক, এবার একটা বাইশ আর এবার দুপুরে লাঞ্চ করার পালা, শুভ বিকেলবেলা দেখাতে যেরকম হয় না, বিকেলবেলায় উঠে সুন্দর একটা ভিউ দেখানো হয় ঠিক এখানে ভাই, এটা এখানে একটা মসজিদ আছে নাকি বলছে এই মসজিদের পুকুর তো আমি জানি না, সত্যি ভাই ভিউটা কিন্তু সেরা আছে, বিকেলবেলায় উঠে মন ভালো করার মতো একটা পরিস্থিতি তাই না, বিকালে ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে এখন একটু এসেছি ছাদে, এদিকের থেকে এদিকে ছাদটা ভালো ভাই, এদিকে রোদ দেখুন মানে অবস্থা খারাপ হয়ে যাবে, আর ওদিকে এত সুন্দর এত ঠান্ডা না, চলো এখন এখানকার সামনেকার ভিউটা দেখাই, কিষান মান্ডির ভিউ, ড্রোন থাকলে ভালো করে দেখানো হতো, সে হচ্ছে ওখানে স্কুলে পড়াতে ওখানে তো বাংলা নেই, আর আমাদের এখানে থাকতে গেলে বাংলাটা মাস্ট জানতেই হবে, তার জন্য এখনও একটা বাংলা বই বই কিনে এনেছে, বলবে পড় 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 কি বল, হ্যাঁ মানে অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি, অসে অজগর মানে অয়ে অজগর বলতে পারছি না, অসে আজ চল আর তারপর সেটা সবাই বলতে পারে, বাংলাটা বল অয়ে অজগর আসছে তেরে পড় বলে দিচ্ছি তো, অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে, হর্ষে ইঁদুর ছানা ভয়ে মরে, আমার দিকে তাকাচ্ছে এইদিকে এইদিকে দেখে পড়, অনেক পড়াশোনা হলো, এবার একটু চা খেয়ে মানে অনেক বসলাম তো পড়তে পড়তে পড়াতে অনেক কষ্ট, এবং চা খেয়ে গলাটা গলাটা কত শুনে যে অসে অজগর অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি, অসে অজগর আসে আম কবুতর,
বাংলা পড়তে গেলে না এদের অবস্থা খারাপ হয়ে যাবে, যদি কেউ যদি বলে মানে এদের যদি বাংলা যদি মাস করে চলো আমার কত টাকা বাঁচ যাবে স্মার্ট ফোনের ভিতরে, পুরো আমাকে ফকির করে দিল, ফকির 500 টাকা মাল লিচি 500 টাকা কালকে 500 আজকে 500 শুধু এই একটা মালের দাম 400 টাকা নিউট্রাল এটা কি হয় কি হয় এটা এটা ব্রেডে লাগাই খাই চকলেট ব্রেডের জন্য খাই দেখা যাক বাড়ি থেকে খাবো তারপর দেখাবো কেমন টেস্ট পাস্তা নিউট্রাল থেকে ভাই এটা কেটে ভালো চার্জার সবকিছু নিয়ে এখান থেকে রওনা দেবো বাড়ির দিকে মুম্বাই। এই ছেলেটা মুম্বাই যে ভিডিও গুলো আছে না দেখবে হাত পাতারা কান, আজকে আমার ছুটি করে দাও না পড়তে যাবো না, আর আজকে এখানে ভাই বাংলা পড়ায় তো ওকে বুঝতে পারবে না, তো এখন এখানে পড়তে যাওয়ার অনেকটা শখ হয়েছে। ভিত্তু প্রচন্ড ভয় জানে ছাড়া বাবা বাড়ি পৌঁছলাম। তো আজকে ব্লগটা এটুকুই ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেলের মতো মতো সাবস্ক্রাইব করে দেবে, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবে।